আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে রেডি মুরগির রেটগুলো জানাবো। রেডি ব্রয়লার কত টাকা কেনা বেচা হচ্ছে, রেডি সোনালি কত টাকা কেনা বেচা হচ্ছে এবং রেডি ব্রাউন কক কত টাকা কেনা বেচা হচ্ছে, রেডি সোনালি কত টাকা কেনা বেচা হচ্ছে, সকল রেডি মুরগির রেটগুলো জানিয়ে দিব। আর পুরো বাংলাদেশে কোন জায়গায় কত টাকা রেডি মুরগি চলতেছে সেই ধারণাগুলো দেওয়ার চেষ্টা করবো। আর এক্স্যাক্টলি বলা সম্ভব না কোন এলাকায় কত টাকা রেডি মুরগির বাজার চলতেছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে 25 মার্চ 2024 সাল, আজকে হচ্ছে চোদ্দতম রমজান। তো আজকে 25 মার্চ, রোজ হচ্ছে সোমবার। তো আজকে সোমবারে পুরো বাংলাদেশের রেডি মুরগির রেটগুলো জেনে নিন। নতুন দর্শক হয়ে থাকলে আবারও বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আজকে লাল ডিম এবং সাদা ডিমের বাজার দর জানতে পারেন নাই, আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে, কাইন্ডলি চেক করে নেবেন। আর আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং গুগল ক্রোমে গুগলে সার্চ করতে পারেন আমরা পোল্ট্রি খামারি লিখে, তাহলে সকল কিছু চলে আসবে। আজকে ব্রয়লার কিছু কিছু এলাকায় 175 থেকে 80 টাকা কেনা বেচা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় আর একটু বেশি কেনা বেচা হচ্ছে, 90 টাকা পর্যন্ত, এবং কিছু এক এক এলাকায় এক রেডি কেনা বেচা হচ্ছে। এবং ব্রাউন কক, রেডি ব্রাউন কক 235 থেকে 240 টাকা কেনা বেচা হচ্ছে, রেডি সোনালি কেনা বেচা হচ্ছে 250 থেকে 60 টাকা এবং রেডি টাইগার কেনা বেচা হচ্ছে 245 থেকে 55 টাকা, কিছু কিছু এলাকায় 35 টাকাও কেনা বেচা হচ্ছে। এবং রেডি কালার বার আজকে কেনা বেচা হচ্ছে 235 থেকে 45 টাকা এবং রিজেক্ট লেয়ারটা আজকে কেনা বেচা হচ্ছে 255 থেকে 60 টাকা। লেয়ার ফুলেরটা কেনা বেচা হচ্ছে আপনার 270 থেকে 80 টাকা এবং বনরাজ মুরগি কেনা বেচা হচ্ছে 230 থেকে 35 টাকা এবং সেসো কেনা বেচা হচ্ছে 225 থেকে 30-35 টাকার মধ্যে। তো এগুলো ছিল হচ্ছে রেডি মুরগির ধারণার রেট এবং একটু পরে আমরা পুরো বাংলাদেশের গড় রেটটা জানিয়ে দিব। আর আমাদের এই রেট অনুসারে আপনাকে মুরগি কেনা বেচা করতে হবে, ব্যাপারটা এমন না আপনার লাভ হলে কেনা বেচা করবেন, লস হলে কেনা বেচা করার কোনো প্রয়োজন আমি দেখতেছি না। প্লাস হচ্ছে সামনে ঈদ আসতেছে, এখন প্রচুর গরম পড়তেছে, কার খামারের কী অবস্থা, হিট স্টকের কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হিট থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় সে সম্পর্কে জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ওই সম্পর্কে ভিডিও চান আর কি, যে কীভাবে হিট থেকে রক্ষা পাওয়া যায় আর কি, বা রক্ষা ফ্রিতে রক্ষা পাওয়ার কৌশলগুলো জানতে চান, তাহলে কমেন্ট করবেন। অবশ্যই আমরা হিট থেকে কীভাবে মুরগিকে গরম থেকে বাঁচাতে হবে সেই সম্পর্কে ভিডিও দিব। যদি কারো ভিডিও লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা একটা ভিডিও মেক করে জানাই দিব যে কীভাবে মুরগিকে হচ্ছে হিট স্টক থেকে বাঁচাবেন এবং হচ্ছে গরম থেকে বাঁচিয়ে রাখবেন। ময়মনসিং আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে 175 থেকে 78 টাকা, 75 থেকে 78 টাকা এবং কিছু কিছু জায়গায় 80 টাকাও কেনা বেচা হচ্ছে। সোনালি মুরগি 260 থেকে 70 টাকায় কেনা বেচা হচ্ছে। নেত্রকোনায় আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে 175 থেকে 80 টাকা এবং কিছু কিছু জায়গায় 70 কেনা বেচা হচ্ছে, 260 থেকে 70 টাকা সোনালি কেনা বেচা হচ্ছে। সিলেট ব্রয়লার কেনা বেচা হচ্ছে 175 থেকে 82 টাকা এবং সোনালি মুরগি 280 থেকে 85 টাকার মধ্যেই কেনা বেচা হচ্ছে। চাঁদপুরে আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে 178 থেকে 80 টাকা এবং কিছু কিছু জায়গায় 85 টাকাও কেনা বেচা হচ্ছে এবং 280 টাকা পর্যন্ত সোনালি কেনা বেচা হচ্ছে। রংপুরে আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে 180 থেকে 88 টাকা পর্যন্ত এবং সোনালি মুরগি 280 টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে। বগুড়াতে আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে 178 থেকে 80 টাকা এবং কিছু কিছু জায়গায় 83-84 কেনা বেচা হচ্ছে এবং সোনালি মুরগি কেনা বেচা হচ্ছে 270 থেকে 75 টাকা পর্যন্ত। টাঙ্গাইল 180 টাকা পর্যন্ত ব্রয়লার কেনা বেচা হচ্ছে এবং 280 টাকা পর্যন্ত সোনালি কেনা বেচা হচ্ছে, কিছু কিছু জায়গায় 85ও কেনা বেচা হচ্ছে। কিশোরগঞ্জে আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে 178 টাকা পর্যন্ত এবং সোনালি মুরগি 270 টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে। ঢাকায় ব্রয়লার কেনা বেচা হচ্ছে 185 থেকে 90 টাকা এবং সোনালি মুরগি কেনা বেচা হচ্ছে 280 থেকে 90-95 টাকার মধ্যে, আলহামদুলিল্লাহ অনেকটা বেড়েছে। মুন্সিগঞ্জে আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে 180 থেকে 90 টাকা এবং কিছু কিছু জায়গায় 88 টাকাও কেনা বেচা হচ্ছে এবং সোনালি মুরগি কেনা বেচা হচ্ছে 280 থেকে 85 টাকা। লক্ষ্মীপুরে আজকে 180 থেকে 85 টাকায় ব্রয়লার কেনা বেচা হচ্ছে এবং সোনালি মুরগি কেনা বেচা হচ্ছে 280 থেকে 90 টাকার মধ্যে, তো মোটামুটি অনেকটা বেড়েছে। আপনার এলাকায় কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাজীপুরে আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে 170 থেকে 75 টাকা, কিছু কিছু জায়গায় 80 টাকাও কেনা বেচা হচ্ছে এবং সোনালি মুরগি কেনা বেচা হচ্ছে 270 থেকে 80 টাকা, কিছু কিছু জায়গায় 85 টাকাও কেনা বেচা হচ্ছে।
চট্টগ্রাম 180 থেকে 82 টাকা 85 টাকা ব্রয়লার কেনা বেচা হচ্ছে, 270 থেকে 75 টাকা পর্যন্ত সোনালি কেনা বেচা হচ্ছে। রাজশাহীতে আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে 180 থেকে 85 টাকা এবং সোনালি মুরগি 270 থেকে 80 টাকায় কেনা বেচা হচ্ছে। খুলনা ব্রয়লার কেনা বেচা হচ্ছে 180 থেকে 85 টাকা এবং সোনালি মুরগি 270 থেকে 80 টাকায় কেনা বেচা হচ্ছে। বরিশালে আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে 175 থেকে 80 টাকা এবং সোনালি মুরগি কেনা বেচা হচ্ছে 270 থেকে 80 টাকা। সে নরসিংদীতে আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে 175 থেকে 85 টাকা এবং সোনালি মুরগি 270 থেকে 75 টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে। সিরাজগঞ্জে আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে 180 থেকে 85 টাকা এবং সোনালি মুরগি 270 টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে। ফরিদপুরে 180 টাকা পর্যন্ত ব্রয়লার কেনা বেচা হচ্ছে এবং 285 টাকা পর্যন্ত সোনালি কেনা বেচা হচ্ছে। তো আরেকটা কথা বলতে চাই, সেটা না বললেই নয়, আমাদের এই রেটের সাথে অনেকের রেট মিলে না। ব্যাপারটা হচ্ছে আপনার এলাকায় তো সঠিক যে রেটটা, এটা একজন খামারি বা দুজন খামারি থেকে আমরা কালেকশন করে তারপরে এখানে প্রচার করে থাকি। আপনার এলাকা যদি গ্রাম সাইডে হয় তাহলে আপনি মুরগির রেট একটু কম পাবেন, আর যারা একটু শহর সাইডে আছে তারা একটু বেশি পাবে, এটাই স্বাভাবিক। এবং আমাদের সাথে যাদের রেট মিলে না তারা অবশ্যই অনেকে কমেন্ট করেন যে ভাই আপনি এত বলছেন, আপনি যদি 260 টাকা মুরগির রেট বলেন আমাদের এলাকায় 270 টাকাও কেনা বেচা হয়। তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমাদের দোয়া এবং ভালোবাসা থাকবে এবং আমরা যতদিন পর্যন্ত চেষ্টা করবো সকল আপডেটগুলো দেওয়ার জন্য। পোল্ট্রি সেক্টরে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন এবং ভালোবাসা দেন এবং আমাদের ফেসবুক পেজে সবসময় যুক্ত থাকেন, অবশ্যই আমরা চেষ্টা করবো। আমাদের যদি উৎসাহিত করেন আমরা কাজ করে যাবো আপনাদের জন্য। আরেকটা কথা হচ্ছে আমরা সবসময় চাই আপনাদের হেল্প করার জন্য। কখনো আমাদের কোনো আপডেট যদি আপনাদের হচ্ছে ক্ষতি বা হচ্ছে যদি কোনো ভুল করে থাকে অবশ্যই আমাদের সেটা ক্ষমা করে অবশ্যই আমাদের ডিরেকশন দেবেন নতুন করে, বা আমাদের কমেন্ট করে জানাতে পারেন যে ভাই আপনার এই জায়গায় মিস্টেক হয়েছে, এগুলো ঠিক করলে ভালো হয়। ওকে, আর যারা হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করেন তারা হচ্ছে ইগনোর করবেন আমাদের এই ভিডিওগুলো। আর যাদের আমাদের একটি কথাও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আমাদের ফেসবুক পেজটি ফলো করানোর অনুরোধ রইল। বাকি জেলার রেটগুলো জেনে নিন। নোয়াখালী 180 থেকে 85 টাকায় ব্রয়লার কেনা বেচা হচ্ছে এবং 280 টাকা 85 টাকা পর্যন্ত সোনালি কেনা বেচা হচ্ছে। তারপর হচ্ছে যশোরে আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে 180 টাকা পর্যন্ত এবং সোনালি মুরগি 285 টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে। কক্সবাজার 185 থেকে 90 টাকা পর্যন্ত ব্রয়লার কেনা বেচা হচ্ছে এবং 290 থেকে 95 টাকা পর্যন্ত সোনালি কেনা বেচা হচ্ছে। এই ছিল মোটামুটি সারা বাংলাদেশের রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির রেট। তো মোটামুটি এক কথায় বুলেটের গতিতে রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির রেট চলতেছে। আপনারা যারা আছেন অবশ্যই দেখে শুনে বুঝে মুরগিগুলো সেল করতে পারেন যদি আপনার লাভ হয়। আশা করি আলহামদুলিল্লাহ লাভ হওয়ার কথা, লাভ না হয়ে কোথায় মানে কেমনে হবে? লাভ না হলে এত রেট যদি পান আলহামদুলিল্লাহ লাভ হওয়ার কথা। তো যাদের খামারে মুরগি আছে অবশ্যই দেখে শুনে বিক্রি করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।